আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি বাল্যকালে মোটামুটি শিশুকালে চাচা আবু তালেবের সাথে সিরিয়ায় গেলেন ব্যবসার কাজে শুনেন মন্দিয়া যাওয়ার পথে আমার দয়াল নবীজি একটা গাছের গোড়ায় বসেছিল কিসের গোড়ায় বলেন না কিসের গোড়ায় গাছটা ছিল মরা গাছ মরে মরে ভাব মরা গাছ এমন মরা গাছের নিচে দয়াল নবী রহমতের নবী যখন বসে গেল গো সাথে সাথে ওই মরা গাছের মধ্যে আমার আল্লাহ তাজা পাতা ফুটায়া দিয়া মরা গাছ এটা করে দিয়েছে এখনো সেই গাছটা আছে এখনো সেই গাছ মরে নাই যেটাকে আপনারা দেখবেন গুগলে সার্চ দিলে লিখবেন সাহাবী গাছ কি গাছ সাহাবী গাছ এই গাছটা এখনো জিন্দা আছে এখনো মরে নাই 1450 বছর নয় আরো আগের গাছ এটা প্রায় 1500 বছর আগের গাছ এখনো মরে না তাজা গাছ কারণ এই গাছের নিচে রাহমাতুল লিল আলামিন বসেছিল ঠিক না ঠিক বন্ধুরা আমার মানুষ সেই গাছের পাতা ছিঁড়ে নেয় গাছের খাল বা কোলেগুলি ছিঁড়ে নেয় এই জন্য এখন এটার চতুর্দিকে একটা বেষ্টনী দেওয়া হয়েছে ছিঁড়ে যেন না নেয় এভাবে নিতে থাকলে তো এটা আদবের খেলাফ এই জন্য দেয় না একটু বেষ্টনী দেওয়া হয়েছে আগে ছিল না ইদানিং দেওয়া হয়েছে শুনেন আমার ভাইরা এরপরে নবীজি বাল্যকালে সামনের দিকে যাচ্ছেন যেতে 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 দেখে গো একজন রাখাল পেটের খোদার তারও নাই ছটপট করতেছে রাখাল বড় খোদার তো সারাদিন প্রখর রৌদ্রে তৃষ্ণা এবং খোদা নিয়ে ওই রাখাল ছটপট করতেছে আমার দয়াল নবীজি ওই খোদার তো তৃষ্ণার তো রাখালের দিকে তাকিয়ে বলে ভাই তোমার কি খাবারের প্রয়োজন সে চিৎকার দিয়ে বলে হ্যাঁ অবশ্যই আবার খানার প্রয়োজন আমি রাখাল আমার কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে আমি বড় তৃষ্ণার্ত ক্ষুধার্ত আমার দয়াল নবীজি রহমতের নবী একটা ছাগল বা দুম্বা যেটা এখনো বাচ্চা দেয়নি বাচ্চা এখনো দেয়নি এমন একটা ছাগলের দুধের বাটের মধ্যে রহমতের হাত মুবারক লাগায় দেওয়ার সাথে সাথে ওই ছাগলের দুধের যে বাট বা স্তন ওটার মধ্যে দুধে ভরপুর হয়ে গেল ওই বাচ্চা দেওয়ার আগে নবীজির হাতের ছোঁয়া লেগে ওই ছাগলের দুধ দহন করে রাখালকে পান করাইছে আমার নবী রহমতের নবী বলেন কিসের নবী রহমাতাল লিল আলামিন আপনে উম্মতের জামিন বলেন রহমাতাল লিল আপনে উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী দয়াল নবী গো আপনে নবী আমার জীবনের জীবন এরপরে নবীজি যাইতেছেন চাচা আবু তালেবের সাথে হাঁটতে 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 গেলেন গিয়ে দেখেন একটা জেলেপাড়া জেলেপাড়া মানে ফিশারম্যান যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে এমন একটা এলাকা মহল্লা ওই মহল্লার পাশ দিয়ে নবীজি হাঁটি হাঁটি পা পা করে ছোট ছোট কদম মুবারক দিয়ে সামনের দিকে আগাচ্ছে আর দেখে ওই এলাকার মানুষগুলি বলো শুকনা ক্ষীণ একেবারে হালকা গায়ে গুস্ত নাই মানে বুঝাই যাচ্ছে এরা খাদ্যের অভাবের মধ্যে আছে বড় কষ্টের মধ্যে আছে আমার দয়াল নবীজি জিজ্ঞাসা করলেন তোমাদের এই অবস্থা কেন গো তারা বলল দীর্ঘদিন হয় আমরা খাবার ঠিক মতো খেতে পারি না এই জন্য আমরা ক্ষীণ হয়ে গেছি দুর্বল হয়ে গেছি আমাদের পেশা হলো মাছ ধরে খাওয়া কিন্তু নদীতে মাছ নাই যে দুই একটা পাওয়া যায় এগুলি সবাই মিলেমিশে খাই এলাকার মধ্যে অভাব চলছে মানে এটা দুর্ভিক্ষ চলতেছে আমার নবীজি তাদের অবস্থা দেখে মায়া লেগে গেল ছোট নবী কিশোর নবী বালক নবী ওই বয়সে রহমতের কদম মুবারক বাড়াইয়া বাড়াইয়া যেই নদী থেকে তারা মাছ ধরে ওই নদীর কিনারে যায় দাঁড়াইছে গো অনেক বড় নদী নদীর কিনারে যখন নবীজি দাঁড়াইলেন তাকায় দেখে দূর থেকে বিশাল বড় এক ঢেউ আসতেছে এত বড় বিশাল ঢেউ গো মানুষেরা ভয় পেয়ে গেছে হয়তো জলোচ্ছ্বাস আসতেছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে এত বড় ঢেউ আসতেছে ওই ঢেউ আসতে 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 আমার দয়াল নবীর কদম মুবারকে এসে থেমে গেল মানে ঢেউ নবীর কদম বুসি করল
দেবেশে রহমতের নবীর কদম মোবারকে সে থেমে গিয়ে ওই ঢেউয়ের সাথে লক্ষ কোটি অগণিত মাছ এই ভাবে আশ্রে ফেলে দিল মানুষ বমি করলে মুখ থেকে যেমনি ভাবে খাবার বের হয়ে যায় নদীর পানির ওই ঢেউয়ের ভিতর থেকে কোটি কোটি অগণিত মাছ ওই নদীর কিনারে ফেলে দিল সুবহানাল্লাহ ওই অভাবী ক্ষুধার্ত দুর্বল জেলেগুলি ফিশারম্যান যারা ছিল তারাই মাছগুলি কোরায় নেয় আর বলে এই লোকটা কে গো এই শিশু কে গো দীর্ঘদিন পেট ভরে খাইতে পারি না অনেক দিন ধরে পেট ভরে খাই না আজকে এই লোকটা কে গো যে দাঁড়ানোর পরে জাল দিয়ে মাছ ধরা লাগে নাই পানিতে লামা লাগে নাই মাছ ধরার জন্য দৌড়াইতে হয় নাই বরং নদী নিজে এসে তার কদমের কাছে কোটি কোটি মাছ বমি করে দিয়া যায় আশ্রে দিয়া যায় ফেলে দিয়া যায় লোকটা কে গো মাছ নেয় আর নবীর দিকে তাকায় আমার নবী মুস্কি মুস্কি হাসে আর সবাইকে বলে তোমরা প্রাণ ভরে মাছ গ্রহণ করো মাছ সংগ্রহ করো খাও আজ থেকে আমার আল্লাহ তোমাদেরকে আর অভাব দিবে না সুবহানাল্লাহ রহমাতাল লিল আলামিন আপনে উম্মতের জামিন বলেন রহমাতাল লিল আপনে উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনে নবী আমার জীবনের জীবন জেলখানায় গিয়ে আমি বলেছিলাম আমার একটা কলি আমার হাতে করা পায়ে বেরি আমি আসামি ফেরুয়ারি আপনার কোটে নবী জামিন চেয়েছি রহমাতাল লিল আলামিন আপনে উম্মতের জামিন রহমাতাল লিল আলামিন আপনে উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী দয়াল নবী গো আপনে নবী আমার জীবনের জীবন প্রিয় ভাইয়েরা আমার এইভাবে নবীজি উম্মতের নাজাত দিতেন মানুষের কল্যাণ করতেন এরপরে হাঁটি হাঁটি পা পা করে নবীজি যাচ্ছে নবীজির মাথা মুবারকের উপরে মেঘমালা ছায়া দিচ্ছে এই দৃশ্যটা দেখতেছে একজন খ্রিস্টান পাদ্রি একজন খ্রিস্টান পাদ্রি দৃশ্যটা ফলো করতেছে নবীজির ঘটনাগুলি সে দূর থেকে ফলো করতেছে ডেকে ডেকে বলল ওগো আবু তালেব এই ছেলেটাকে আবু তালেব বলল এটা আমার ছেলে তখন ওই খ্রিস্টান পাদ্রি বলতেছে ছেলের নাম কি আবু তালেব বলল ছেলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তোমার নাম আবু তালেব এটা তোমার সন্তান হতে পারে না খ্রিস্টান পাদ্রি বলতে সেটা তোমার সন্তান হতে পারে না কারণ আমি জানি তার বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমেনা সুবহানাল্লাহ আমার ভাইয়েরা গো আবু তালেব তখন অকপটে স্বীকার করে নিল হ্যাঁ আমি তার বাবা নই তবে আমি তার আপন চাচা তার বাবা মারা গেছে তখন খ্রিস্টান পাদ্রি কয় সেটাও আমি জানি সে গর্ভ অবস্থায় তার বাবা মারা যাবে এতিম রূপে নবীজি এই ধরা দামে আসবে সুবহানাল্লাহ ওই খ্রিস্টান পাদ্রি বলে আবু তালেব রে আমি যেমন এই লোককে দেখে চিনে ফেলেছি এরকম চিনার মতো বহু লোক এই শহরে সিরিয়াতে আছে তারা যদি চিনে ফেলে তারা এই ছেলের ক্ষতি করবে তার ক্ষতি করার চেষ্টা করবে তোমারও ক্ষতি করবে তাই আমি তোমাকে অনুরোধ করি তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও এই ছেলে যেদিন নবুয়তের প্রচার করবে রেসালতের প্রচার করবে ওই দিন আমার ইসলাম কবুলের সংবাদ ওনার কাছে পৌঁছায়
এরপরে আবু তালেব দ্রুত গতিতে ওখান থেকে নবীজিকে নিয়ে রওনা দিল আকাশের দিকে ওই খ্রিস্টান পাদ্রি তাকায় দেখে নবীজিও হাঁটে দয়াল নবীজির সাথে আকাশের মেঘমালাও হাঁটতেছে পাশে এসে পাখিরা এইভাবে উড়াল দেয় পাশে পাখিরে সেইভাবে উড়াল দিচ্ছে অর্থাৎ পাখির ডানা দিয়ে এইভাবে নাড়া দিলে বাতাসগুলি নড়বে আমার নবীর আরাম লাগবে শান্তি লাগবে সুবহানাল্লাহ বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ পাখি এসে বাতাস দিত গায়গ নবীজি কোন সাধনে পাইব তোমায় যুবকরা বলেন না কোন সাধনে পাই মায়ো গো নবীজি আপনাকে দেখিবার মনে বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ মেঘমালা ছায়া দিত গায়ো গো নবীজি কোন সাধনে পাইব তোমায় নবীর বংশ এখনো আছে আওলাদে রাসূল তাহের শাহ হুজুর মাদ্দাজিল্লাহুল আলী আওলাদে রাসূল নবীর বংশ দল জামে আহমদের মাঠে উনি অবস্থান করছেন চতুর্দিকে বৃষ্টি হচ্ছে কিন্তু ওই মাঠে বৃষ্টি নাই উনি যে এলাকা যাচ্ছে কিছু না কিছু বৃষ্টি হচ্ছে যে এলাকা যাচ্ছে কিছু না কিছু বৃষ্টি হচ্ছে এটার হাকিকত কি যেদিন আমার নবী দুনিয়াতে আসেন মামেনার গর্ভে যেদিন আসে আব্দুল্লাহর পেশানি থেকে মামেনার গর্ভে যেদিন নবীজি আসে ওই দিনও বৃষ্টি হয়েছে যেদিন নবীজি আমেনার গর্ভ থেকে ধরাধামে শুভাগমন করেছে ওই দিনও বৃষ্টি হয়েছে আল্লাহর রসুলের আওলাদ চট্টগ্রামে যেদিন এসেছে ওই দিনও বৃষ্টি হয়েছে ঠিক না বেঠে মেঘমালা ছায়া দিত গায়ো গো নবীজি কোন সাধনে পাইব তোমায় হুর পরি নুরী গন করল কত সাধন কোন সাধনে পাইল আমে না নবীজি কত মক্কা কত ধনাঢ্য রূপসী তন্নী সুন্দরী নারীরা আব্দুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করেছে তারা দেখেছে তার কপালে নূরে মুহাম্মাদি আছে কিন্তু কারো নসিব হলো না আমেনার নসিব হলো বিবি আমেনার নসিবে জুটলো ওটাই বলতেছে কোন সাধনে পাইল আমেনা গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আমি আমার এই আলোচনার ধারাবাহিকতায় এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা সবাই উত্তর জানেন এবং আশা করি সবাই একমত আছেন বলেন তো আল্লাহ রসুলকে ভালোবাসেননি সবাই বলেন ভালোবাসেন নবীর ভালোবাসা যার হৃদয় আছে তাদের উদ্দেশ্যে কোরআন থেকে একটা আয়াত শোনাবো এটা পবিত্র কোরআনের মধ্যে সূরা হাসরের দশ নম্বর আয়াতে আছে সূরা হাসরের দশ নম্বর আয়াত আপনারা প্রয়োজনে দেখে নিবেন আমার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা গফির লানা ওয়া লিখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহীম আমার নবীর আমার দয়াল নবীর আদরের উম্মতেরা আমার দয়াল নবীর মায়ার উম্মতেরা গো আপনাদেরকে নবী সম্পর্কে কি সামান্য কিছু শুনালাম সেই দৃষ্টিতে আমি আপনাদেরকে কোরআনের এই আয়াতটা শোনাবো একটা কথা রেখে যাব মনে রাখবেন এই কথাগুলি আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কিছু মানুষ ওয়াল্লাযীনা যারা মনে করেন
আগে এসেছে বা পরে এসেছে মিম বাদিহিম তাদের পরবর্তীতে আসছে আসবে তারা বলবে ইয়াকুলুনা তারা বলবে রব্বানা ওগো আমাদের রব ইগফির লানা আমাদেরকে ক্ষমা করে দেন ওয়ালি ইখওয়ানিনা আমাদের সেই ভাইদেরকে বোনদেরকেও ক্ষমা করেন আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান কথাটা মনে রাখবেন আমরা ধরেন আমরাই বলতেছি আমরা দোয়া করব আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন রব্বানা গফির লানা আল্লাহ আমাদেরকে মাফ করেন আমিন বলেন আমাদের নিজেদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে শিক্ষা দিতেছে কে আল্লাহর কাছে আমাদের নিজেদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে রব্বানা গফির লানা ওগো আমাদের রব আমাদেরকে ক্ষমা করেন এরপরের দোয়াটা কি ওয়ালি ইখওয়ানিনা আমাদের সেই ভাইদেরকেও ক্ষমা করে দেন আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওই মানুষগুলি যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে তাদেরকেও ক্ষমা করে দেন এই আয়াত থেকে বোঝা যায় নবীজির পরে যত উম্মত দুনিয়াতে আসছে কারো সমালোচনা নয় তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এটাই আল্লাহর হুকুম নবীজির পরে সাহাবীরা এসেছে তাবীরা এসেছে তবে তাবীরা এসেছে মাযহাবের ইমামরা আসছে তা পরবর্তী আইম্মাই কেরাম মুসলমানরা যারা এসেছে আমাদের আগে দয়াল নবীজির পরে যত উম্মত এই জমিনে ছিল আল্লাহর বিধান হলো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা তাদের জন্য কি করা বলেন কি করা ও আমার দাদু ভাইরা এরপরে আল্লাহ তাআলা বলতেছেন শিক্ষা দিতেছেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযীনা আমানু আগে যারা ঈমান এনেছে আল্লাহ সেই ঈমানদার বান্দাদের সম্পর্কে আমাদের কালবের মধ্যে দুশমনী জাগ্রত কইরো না যারা ঈমানদার ছিল আগে সেই মুমিন বান্দাদের সম্পর্কে ফি কুলুবিনা আমাদের কালবের মধ্যে গিল্লা লিল্লাযীনা আমানু ওই ঈমানদারদের সম্পর্কে বিদ্বেষ তৈরি করে দিও না মানে আগের মুমিন বান্দা যারা ছিল তাদেরকে ভালোবাসতে হবে তাদের সাথে দুশমনী তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না হুকুম দিয়েছে কে যুবক ভাইরা কথা বলো কে বলে মনে রাখবেন দাদু ভাই আমার এই আয়াতে কারিমা আপনাদেরকে শোনার উদ্দেশ্য হলো আমাদের সমাজে অনেক ভাইরা না বুঝে তারা আসলে বুঝে না দিন সম্পর্কে এতটা ভালো জানে না কিছু বাংলা বই পড়েছে পড়েছে এই জন্য ধন্যবাদ পড়েছে তো না পড়লে তো কিছু করার ছিল না সে তো পড়েছে হয়তো পুরাপুরি পড়ে নাই কিছু পড়েছে আরো কিছু বাকি আছে সে কিছু পড়েছে পড়ার কারণে সঠিক মেসেজটা তার কাছে পূর্ণাঙ্গভাবে যায় নাই বিদায় সে আল্লাহ রসুলের সাহাবীদের নিয়ে সমালোচনা করতেছে কেমন সাহাবী যে আল্লাহ রসুল যখন হিজরত করে দয়াল নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা যায় সেই সময় গারে সুরে নবীজির যিনি সফর সঙ্গী হিজরতের সাথী হিজরতের রাতে নবীর সাথে যিনি সফর সঙ্গী সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সমালোচনা করে কেমন সাহাবী হযরত ওমর ফারুক তিনি মক্কা জীবনে ইসলাম কবুল করার পরে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল আর লুকায়া লুকায়া নামাজ নয় আবার প্রকাশ্যে নামাজ হবে লুকিয়ে লুকিয়ে বেলাল আর আজান দিও না আমি উমর ইসলাম কবুল করে নিয়েছি এবার থেকে উচ্চ আওয়াজে প্রকাশ্যে আজান দিবা সুবহানাল্লাহ সেই ফারুক আজম হযরত ওমরের সমালোচনা করছেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করছেন অথচ আল্লাহ রসুল তাদেরকে কত ভালোবাসতো হযরত উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু দুইজন মেয়ে নবীজির দুইজন মেয়ে পর্যায়ক্রমে তার কাছে বিয়ে দিয়েছে এক হাদিসে উল্লেখ নবীজি বলেন আমার যদি দশটা মেয়ে থাকতো এবং পর্যায়ক্রমে সুযোগ তৈরি হইতো তাহলে আমি দশটা মেয়ে অন্য হাদিস আছে একশোটা মেয়ে হইল পর্যায়ক্রমে শরীয়তের বিধান অনুযায়ী আমি একশোটা মেয়ে উসমানের কাছে বিবাহ কত ভালোবাসত আমার নবীজি ওই সাহাবীদেরকে আজকে 1400 বছর পরে ওই জ্ঞান পাপি জ্ঞানের স্বল্পতার কারণে সাহাবীদের নিয়ে সমালোচনা করে আল্লাহর দোহাই লাগে রে ভাই আমার নবী যাদেরকে ভালোবাসত তাদের নিয়ে সমালোচনা কইরো না যদি করো আল্লাহ রসুল কষ্ট পাবে নবী যদি কষ্ট পায় তোমাদের জীবন বরবাদ হয়ে যাবে আমরা নবীকে কষ্ট দিতে চাই না কি আমরা সুন্নি যারা আমরা বিশ্বাস করি হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক হযরত উসমান জুন্নুরাইন মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম ওনারা সবাই আমাদের মাথার তাস
সাহাবীদের সমালোচনা নয়। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আল্লাহ এই ইমানদার বান্দাদের সম্পর্কে আমাদের কালবে বিদ্বেষ তৈরি করো না। অতএব কুরআন অনুযায়ী আমরা সাহাবীদের সমালোচনা করব না, বরং আমরা তাদেরকে ভালোবাসব, কারণ তারা সাহাবী হলো আল্লাহর রাসূলের সাহাবী। আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে তারা কখনো নবী সাহাবীদেরকে মন্দ বলতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে সাহাবাই কেরাম সম্পর্কে ভালো ধারণা রাখার তৌফিক দেন। বলেন আমিন, বলেন আমিন। দাদু ও আমার ভাইরা, আমি সেই গুনাহগার মানুষ, আল্লাহর নামে কসম করে বলছি আমি মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে যুগে দেখেছি, এবং আমি দেখেছি শেরে খুদা মাওলায়ে কায়নাত আলীগুল মুর্তুজা কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি বিশাল কালো পাগড়ি পরে সেই সুন্দর জুব্বা পরে আমাকে, ওনার সাথে আর অনেক লোক, আমি কাউকে চিনি না, আমি স্বপ্নে চোখে দেখেছি তিনি। আমি মদিনা শরীফ গেলাম রওজা মোবারকে, যাওয়ার পরে দেখি উনি আমাকে ইশারা করলেন, আমি কাছে গেলাম, যাওয়ার পরে উনি আমার হাতে ওনার হাত মোবারক দ্বারা আমার গলার মধ্যে একে একে তিনটা মালা পরিয়ে বলতেছেন আলাউদ্দিন আমি তোমার উপরে খুশি, আমি অনুমতি দিলাম তুমি রাহমাতুল্লিল আলামিনের জিয়ারত করো, সিদ্দিক আকবরের জিয়ারত করো, ফারুক আজমের জিয়ারত করো। আমি স্বপ্নে চোখে মাওলা আলীর হুকুম পাওয়ার পরে এইভাবে স্বপ্নে আমার স্পষ্ট খেয়াল আছে, দুই হাঁটু দুই পা মাটির মধ্যে এভাবে হামাগুড়ি দিয়ে রওজা মোবারকে গেলাম, গিয়ে সর্বপ্রথম নবীজির জিয়ারত সাল্লাম সালাতু সালাম দিয়ে, তারপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জিয়ারত করলাম দাদুগো। এরপরে বাবুল বাকি দিয়ে বের হয়ে আবার ওইদিকে আমি ফিরে আসছিলাম, আমি সপরিবারে মদিনা মুনাব্বারে গিয়েছিলাম, এরকম একটা স্বপ্ন আমি দেখেছি। আমি আল্লাহর নামে কসম করে বলছি আমি মিথ্যা বলছি না, আমি সত্য বলছি, এবং এটুকু আপনাদের বলি আল্লাহর কসম, আপনারা যদি সাহাবীদের সমালোচনা করেন সবচেয়ে বেশি কষ্ট পায় আল্লাহর রাসূল, আপনারা যদি সাহাবীদেরকে নিন্দা করেন সবচেয়ে বেশি কষ্ট পায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আমরা কেউ যেন সাহাবীদের সম্পর্কে কোনো বাজে মন্তব্য না করি, যে যতটুকু পারি নেক আমল করি। সাহাবীদের তো অনেক ঊর্ধ্বের কথা। ও দাদু, একজন মানুষ মারা গেলে, সাধারণ মুসলমান মারা গেলে, মারা যাওয়ার পরে তার সমালোচনা করা নিষেধ, একজন সাধারণ মানুষ মারা গেলে তার সমালোচনা করা নিষেধ, ফয়সালা করবে কে? আল্লাহ। শুনুন দাদু ভাইয়ের, আমার ও আমার দাদু ভাইয়ের, আমার কলিজার ভাইয়ের, আমি আপনাদের মনোরঞ্জনের জন্য বলছি না, আপনারা আমার কথায় খুশি হন এই জন্য বলছি না, আমি আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি, নবীজির একজন আদনা সাহাবীর মর্যাদা গোটা দুনিয়ার সমস্ত আউলিয়াদের চাইতে ঊর্ধ্বে, সমস্ত আউলিয়াদের মর্যাদা এক পাল্লায় রাখলে আল্লাহ রসুলের সাহাবীর নাকে দিয়ে যে ধুলা প্রবেশ করেছে সেই ধুলার মর্যাদা আরো বেশি হবে, কারণ ওনারা আল্লাহ রসুলের সোহবত পাইছে, সরাসরি আল্লাহ রসুলের সামনে বসার সৌভাগ্য হয়েছে। এই যে দেখেন আমার বাম পাশে যিনি বসা, উনি আউলাদে রসুল তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির সোহবত পাইছে। এখানে বহু লোক আছে তৈয়ব শাহ হুজুরের কাছে যাইতে পারে নাই, বয়সে হয় নাই, কিন্তু আউলাদে রসুল তাহের শাহ হুজুরের কাছে যাচ্ছেন। তো এরকম আক্ষেপ আমাদেরও আছে, যদি আল্লাহ রসুলের কাছে বসতে পারতাম, আক্ষেপ আছে না, যদি মদিনাওয়ালা সাহাবিদের মজলিসে বসতে পারতাম, যদি এটা সম্ভব না, কিন্তু আল্লাহ চাইলে মদিনাওয়ালা দয়া করলে এখনো নবীজি দেখা দিতে পারে। অতএব আমরা সমালোচনার দিকে যাব না, আল্লাহর দোহাই লাগে, শোনো ভাই আমার, যারা নবীর সাহাবীদের সমালোচনা করে এদের সাথে আমার আল্লাহর সম্পর্ক ভালো না, এদের সাথে আল্লাহ রসুলের সম্পর্ক ভালো না, এদের সাথে খুলাফায়ে রাশিদিনের সম্পর্ক ভালো না, এদের সাথে খোদ মাওলা আলীরও সম্পর্ক ভালো না, ময়দানে মাহশারে মাওলা আলীও তাদেরকে তাড়াইয়া দিবে, বলবে তোমরা আমাকে সম্মান করতে যাই আমার ভাইদেরকে অপমান করেছো, আমাকে ইজ্জত দিতে যাই আমার ভাইদেরকে তোমরা অসম্মান করেছো, তোমরা আমার কাছ থেকে দূরে যাও, এইভাবে তাড়িয়ে দিবে। আল্লাহর দোহাই লাগে, সাহাবীদের সমালোচনা নয়। অনেক সাহাবী আগে খারাপ ছিল, যখন ইসলাম কবুল করেননি ওই সময় খারাপ ছিল, কিন্তু ইসলাম যখন গ্রহণ করে নিয়েছে তখন তার তাদের উপরে কোনো কথা বলার সুযোগ নাই, আল্লাহ রসুল তাদেরকে গ্রহণ করে নিছেন। আপনি বলবেন যুদ্ধ করছে, যারা যারা যুদ্ধ করেছে তারা তারা পরে আবার মীমাংসা করে নিয়েছে, ওনারাই যুদ্ধ করেছে ভুল বুঝাবুঝির কারণে, পরে আবার তারা তারা মিলে মিশে গেছে, এখন আপনি কেন সমালোচনা করছেন? ওনারা তো যুদ্ধ করেছে ভুল বুঝাবুঝির কারণে, মুনাফিকদের চক্রান্তের কারণে, কিন্তু পরবর্তীতে ওনারা আবার মিল মিশ হয়ে গেছে, তো এখন যারা
যুদ্ধ করেছে তারা আবার মিলেও গেছে মাসখান আপনি কেন বিপদে পড়তে যাচ্ছেন দাদু একটা স্বপ্নের কথা বলছি এই স্বপ্নটা আমার নয় এই স্বপ্নটা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন যিনি ফকীহ তবকার তাবেঈ তিনার স্বপ্ন আল বেদায় ওয়ান নাহায়ের মধ্যে উল্লেখ উনি স্বপ্নে যুগে দেখে রাহমাতুল লিল আলামিন ওনার ঘরে হাজির হয়েছে আল্লাহর হাবিবের স্বপ্ন সত্য কারণ নবীজি বলেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি যে আমাকে স্বপ্নে দেখবে সেজন আমাকেই দেখল কারণ আমার সুরত শয়তান ধারণ করতে পারে না হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেন নবীজি আমার ঘরে প্রবেশ করলো আমি দেখলাম এর সাথে সাথেই আমি আল্লাহ যেই জিনিসের হেফাজত আল্লাহ ডিক্লার দিয়ে করে এটাকে কেউ বিকৃত করার ক্ষমতা আছে সাহাবাই কেরামের যুগে যখন কোরআন শরীফ সংকলন করা হয় তখন এক শ্রেণীর লোক বানায়া বানায়া আয়াত নিয়ে আসছিল কোরআনের মধ্যে ঢুকাই দেওয়ার জন্য বানায় বানায় আয়াত নিয়ে আসছিল কিন্তু সাহাবাদের মধ্যে যারা হাফেজ ছিল কোরআনের হাফেজ ছিল তারা সবাই একসাথে বসে জায়েদ বিন সাবেব রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে ওই বোর্ডের মধ্যে শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিল অন্যান্য সাহাবীরা ছিল ওনারা যখন দেখতেছে না আমরা তো কোনোদিন আল্লাহ রাসূল থেকে এই ধরনের আয়াত শুনি না সবাই একমত হয়ে বলছে না এটা কোরআনের অংশ না এরকম বহু আয়াত হাজার হাজার আয়াত বানাইছিল এই শিয়া যারা কয় এই এই বেত্তমিজগুলি আগেও আছিল মাইন্ড করেন না একটা শব্দ বললে ফেললাম এটা বেত্তমিজ ওই এর আগেও কোরআন শরীফের মধ্যে বিকৃত আয়াত ঢুকাইবার চেষ্টা করছে সাহাবাই কেরাম কঠিন হস্তেগুলো দমন করেছে কারণ কোরআন আল্লাহর কালাম এই কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন পরিবর্তন হবে না কয় আয়াত 6666 এখন বলে 6236 আরে ভাই বুকা নাকি আপনি এইজন্যই বলছি ভালোভাবে পড়ালেখা আপনি করেন নাই কোরআনের আয়াত সংখ্যা কম বেশি আছে কিন্তু কোরআনের একটা অক্ষরও কম বেশি আয়াত সংখ্যা কম বেশি হওয়ার অর্থ এই না যে কোরআন কমায় দেওয়া হয়েছে কারণ হলো মনে রাখবেন কারিউল কোরআন যারা কোরআনের আয়াত সংখ্যা নিরূপণের দায়িত্ব যে সাহাবী তাবিরা ইমামরা ছিল ওনাদের এই আলিফ কান ফি উলুমিল কোরআনের মধ্যে পাবেন ইমাম সুয়ুতীর এবং মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির মেরকাতের মধ্যে ব্যবহার আছে আরও বহু কিতাব আল বুরহানের মধ্যে আছে যে সাহাবি এবং তাবি পরবর্তী ইমামরা যারা আয়াত সংখ্যা নির্ধারণ করছে মনে রাখবেন কথাগুলি সে আয়াত সংখ্যা নির্ধারণ করতে গিয়ে একটা বাক্যকে কেউ পূর্ণাঙ্গ একটা বাক্য ধরছে কেউ মাঝখানে আবার একটা ফুলস্টপ বা দাড়ি দিয়া এটা দুইটা বানাইছে একটা কথা যেমন আমি চট্টগ্রাম গিয়ে সেখানে খাওয়া দাওয়া করে ঢাকা যাব এটা কথার কথা এই কথাটাকে এক বাক্যে আমি বলে ফেললাম এখন এটাকে আবার দুইটা বাক্য করা যায় আমি চট্টগ্রাম গিয়ে সেখানে খাবো অথবা ঢাকা যাব অথবা ঢাকা যাব এটাকে আবার আরেকটা বাক্য বানাই দিছে তো এরকম একটা কথাকে একটা আয়াতকে দেখা গেছে কোন কোন মুফাসসির দুইটা আয়াত বানাইছে ফুলস্টপ সংখ্যা বাড়াইয়া মানে দাড়ি সংখ্যা দাড়ি কমা বাড়াইছে কিন্তু আয়াতের একটা অক্ষর কমানো হয়নি বাড়ানো হয়নি আয়াত সংখ্যা কমলে বাড়লেও কোরআনের মূল অংশের কোনো কমতি বাড়তি নাই এরা বুঝে না না বুঝা কয়েক বাংলাদেশে কোরআন ঠিক নাই ও মিশরের কোরআন ঠিক আছে আরে বলো তুমি মিশরে আসো শুধু মিশর নয় ইরাক নয় ইরান নয় সৌদি নয় তুরস্ক নয় সারা পৃথিবীর যেখানে যাবে সব জায়গার কোরআন এক তুমি বুঝো না তুমি মনে করছো আয়াত এটা 6236 এটা 6666 এর তো কম বেশি তুমি তো বুঝো না আয়াত সংখ্যা কেমনে নির্ধারণ করেছে এটা তো জানো না ওই বাংলা মৌলবি কোথায় আউল ফাউল বাউল এরা কিথায় কি কোথায় কি বলছে তার কথা বিশ্বাস করে এখন কোরআনের উপরে সন্দেহ করতেছে আরে যাদের কথাই তুমি কোরআনকে সন্দেহ করছো তারা কি কোরআনের চাইতে বেশি সত্যবাদী যাদের কথাই তুমি সাহাবীদের সমালোচনা করছো তারা কি সাহাবীদের চাইতে বেশি সত্যবাদী আরে সাহাবীরা যদি সত্যবাদী না হয় আল্লাহ রসুলের সাহাবীরা যদি সত্যবাদী না হয় এই জমিন আর কে আছে সত্যবাদী ওনাদের চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না ইসলামের প্রথম যুগে যারা রসুলের সোহবত পেয়েছে আল্লাহর হাবিবের এক এক মুহূর্ত এক সেকেন্ড যদি কেউ সোহবত পেয়ে থাকে এক সেকেন্ড সোহবতের দাম সমস্ত গাউসুল আজমদের চাইতে ঊর্ধ্বে এই জন্য বলবো সাহাবিদের সমালোচনা নয় সাহাবিদের ভালোবাসা আল্লাহ রসুলের ভালোবাসা আহলে বাইতের ভালোবাসা আহলে বাইতকেও ভালোবাসবেন সাহাবিদেরকেও ভালোবাসবেন সুন্নিয়ত কি সুন্নিয়ত হলো যারা নবীজিকে ভালোবাসে আহলে বাইতকেও ভালোবাসে সাহাবিদেরকেও
ভালোবাসে মনে রাখবেন যারা আহলে বাইতের ভালোবাসার অগ্রাধিকার দিয়ে সাহাবীদের সমালোচনা করে তারা শিয়া আর যারা সাহাবীদের ভালোবাসার কথা বলে আহলে বাইতের রাসূলকে সমালোচনা করে তাদেরকে খাটো করে তারা হলো খারেজি আর যারা আহলে বাইতকে ভালোবাসে সাহাবাই কেরামকে ভালোবাসে তারা হলো সুন্নি এই অঙ্কটা মনে রাখবেন আমরা সুন্নি আমরা আহলে বাইতকেও ভালোবাসি সাহাবীদেরকেও ভালোবাসি আমরা কারো সমালোচনার পক্ষে না বেজালো বড় দরকার কি মিয়া বেজালো বইরা মরতানি তুমি হাসরের দিন আমি চুপ থাকলে আমার ঈমান যাইতো না বিচার করব আল্লাহ আমি তো আর বিচার করব না বিচার করবে কে তা আমি তো আর বিচারক না আমি চুপ থাকলে আমার ঈমান যাবে না কিন্তু আমি সমালোচনা করলে তো ফেসে পড়ে গেলাম মামলায় জড়ায় গেলাম এক লোক মার্ডার হইছে কথার কথা বলছি মার্ডার হইছে এখন যদি তুমি বলো হ্যাঁ অমুকে অমুক জায়গায় মারছে তুমি ওইটা দেহও নাই শুনো নাই ওইখানে ছিলেও না তুমি মাসখানে ফোন দিতে করে পুলিশের সামনে কি বলতেছে এটা অমুকই মারছে পুলিশকে তোর নাম কিতা নাম লেখছে বাবার নাম লেখছে গ্রাম লেখা আহা নামের কোর্টে গিয়ে সাক্ষী দেওয়ার লাগবে বিপদ টাইন আনলেন না চুপ থাকলে আপনার বিপদ আসিল চুপ থাকলে আর পুলিশের খাতাত নাম উঠতো না জজ কোর্টে যায় ও সাক্ষী দেওয়া লাগতো না এখন মাসখানে আপনি ফোন দিতে আসেন হ্যাঁ অমুকই মনে হয় মারছে এই তার নাম দা লেখ এই তো বিপদটা টাইন আনছেন অতএব সমালোচনা করে নিজের ভয়ে নিজে কুরআন মেরো না সুপ্তাহ এতেই ভালো